ओकप एटी एक्टी एंटीटासिप सिरप ओकपर भरे रही है डेक्सोमेथारफेन हाइड्रोक्लोराइड बीपी 20 मिलीग्राम एवं फिनाइल एफ्रिन हाइड्रोक्लोराइड बीपी 10 मिलीग्राम एवं ट्राइपोलिडियन हाइड्रोक्लोराइड बीपी 2.5 मिलीग्राम। तो ओकप सिरपटी साधारणत शुष्क काशी सह श्वासनालीर ऊपर अंशेर व्याधिते उपसर्ग उपशमेर जन्य व्यवहृत है किंबा एछाड़ाओ जादेर बुकेर भितरे बाशीर मतो शुषु आवाज है किंबा श्वास निते ओ छाड़ते कष्ट है अनेक समय घन घन काशी है काशीर जन्य राते घुम थेके उठे बसे थाकते हय एरकम समस्यार क्षेत्रे ओकप सिरपटी काज करे थाके। तो आज के आम्रा ओकप सिरप सम्पर्के विस्तारित तो जानब आपनारा कारा सिरपटी खेते पारबेन एबं सिरपटी किभाबे खाबेन कोन बयसेर रोगीरा सिरपटी खेते पारबे से सम्पर्के आज के आम्रा विस्तारित तो जानब। तबे जानार पूर्वे एकटी ब्यापार जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेननि जारा आमार चैनेले नतून देखछेन তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। ওকপ সিরাপটি সাধারণত বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি যাদের অতিরিক্ত পরিমাণে কাশি রয়েছে হয়তোবা আপনারা ইতিপূর্বে অনেকেই ওকপ সিরাপ খেয়ে থাকতে পারেন কাশির জন্য। এটি অত্যন্ত ভালো কাজ করে থাকে শুষ্ক কাশির উপরে। যাদের ড্রাই কফ রয়েছে দীর্ঘদিন শুষ্ক কাশিতে ভুগছেন তাদের জন্য এই সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে। তো সিরাপটির ভিতরে কি রকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে সিরাপটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 100 ml এই সিরাপটি হয়ে থাকে। তো এই সিরাপটি সাধারণত বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই সিরাপটি কারা খেতে পারবে? এই সিরাপটি খেতে পারবে যাদের বুকের ভিতরে বাঁশের মতো শুষু শব্দ হয় কিংবা শ্বাস নিতেও ছাড়তে কষ্ট হয়, অনেক সময় রাতে ঘুম থেকে উঠে বসে থাকতে হয় আপনাদের এই কাশির জন্য, সে সকল ক্ষেত্রে এই ওকপ সিরাপটি কাজ করে থাকে। এই সিরাপটি সাধারণত এটি কফ দমনকারী একটি সিরাপ। এটি ব্রঙ্কো ডাইলেটর ও হিস্টামিন বিরোধী উপাদানের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে। এটির ভিতরে যে ডেক্সামেথারফেন রয়েছে এটি একটি নিরাপদ এবং কার্যকরী এবং এটি নন নার্কোটিক কাশি উপশমকারী ওষুধ যা কফ সেন্টারে সেন্ট্রাল অ্যাকশনের মাধ্যমে কাশি দমন করে থাকে। এটি গঠনগত দিক থেকে মরফিনের সাথে সদৃশ্য থাকা সত্ত্বেও এর মধ্যে কোনো ব্যথানাশক বা আসক্তি উদ্রেককারী কোনো বৈশিষ্ট্য নেই। তো এই সিরাপটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এই ওকপ সিরাপটি খাবার নিয়ম হচ্ছে যারা প্রাপ্ত বয়স্ক কিংবা যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তারা দৈনিক 1 চামচ করে দিনে 4 বার খেতে পারবেন। আমি আবারও বলছি, যাদের বয়স যারা প্রাপ্ত বয়স্ক তারা দৈনিক 1 চা চামচ করে দিনে 4 বার খেতে পারবেন এবং যাদের বয়স 6 থেকে 12 বছরের ভিতরে অর্থাৎ শিশুদের জন্য আপনারা এটি 1/2 চা চামচ করে রোজ 3 থেকে 4 বার আপনারা এটি বাচ্চারা খেতে পারবে। এবং অবশ্যই যে সকল বাচ্চাদের বয়স 6 বছরের নিচে তারা এটি ব্যবহারের পূর্বে তাদেরকে এটি দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওকপ সিরাপটি খাওয়ার চেষ্টা করবেন। তো এই সিরাপটি আপনারা ইতিপূর্বে হয়তো বা অনেকেই অনেক কাশির সিরাপ খেয়ে থাকতে পারেন। তো এটি শুষ্ক কাশির জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ। এই সিরাপটি আপনারা কত টাকা মূল্যে কিনতে পারবেন সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই ওকপ সিরাপটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে, এখানে দাম দেয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকা মূল্যে, আপনারা এটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন। তো এটি কেনার পূর্বে অবশ্যই আপনারা এই সিরাপের ডেট চেক করে নেবেন। তো এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটিও আপনাদের আমি বলে দিচ্ছি। অনেক সময় এই ওকপ সিরাপটি খাওয়ার পরবর্তীতে ঘুম ঘুম ভাব আসতে পারে অর্থাৎ তন্দ্রাচ্ছন্নতা হতে পারে, কাজেই আপনারা এটি একটি সতর্কতামূলকভাবে এটি গ্রহণ করবেন এবং এটি গ্রহণ করার পরবর্তীতে আপনারা যে কোনো ধরনের গাড়ি ড্রাইভিং কিংবা যারা গাড়ির কাজ করেন কিংবা হার্ডওয়্যারের কাজ করেন তারা সেগুলো থেকে রেস্ট বা বিরতিতে থাকবেন। এছাড়াও এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মূত্রথলির গ্রন্থির বৃদ্ধি, অতিশয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। তো এই সিরাপটি আপনারা অবশ্যই সতর্কতামূলকভাবে গ্রহণ করবেন, এটি অত্যন্ত শক্তিশালী একটি কাশের সিরাপ। এই সিরাপটি খাবার ফলে যে তন্দ্রাচ্ছন্নতা হতে পারে
অনেক সময় আপনারা কানে ভো ভো শব্দর মতো শুনতে পারেন, কাজে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এই সিরাপটি গর্ভকালীন অবস্থায় কিংবা দুগ্ধদানকালীন অবস্থায় খাওয়া যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই সিরাপটি গর্ভাবস্থায় কিংবা স্তনদানকালে এই সিরাপ খাবার কোনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করবেন। তো এখানে এই সিরাপে মাত্রা 1 চামচ 2 চামচ লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1 চামচ করে আপনারা রোজ 2 থেকে 3 বার কিংবা 3 থেকে 4 বার আপনারা এটি খেতে পারবেন। তো এই ছিল মোটামুটি ওকপ সিরাপ সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। ধন্যবাদ।